হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পুজো তো এসেই গেল, আর পুজো মানে খাওয়া দাওয়া তো আছেই, সেটা আমিষ হোক নিরামিষ হোক। আজকে আমি একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা পুজোয় তোমরা ট্রাই করে দেখতে পারো। তো চলো দেখে নিই কি সেটা। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, আমার হাতে আছে লাউ শাক। আজকে আমি কড়াইয়ে লাউ পাতার ভাপা করব। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে লাউ পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নেবে। নেক্সট আমরা সর্ষে বাটা নেব একটু কাঁচা লঙ্কা দিয়ে। সর্ষের পরিমাণ এবং কাঁচা লঙ্কা তোমার শাগের অনুযায়ী হবে। তারপরে একটি পাত্রে একটু নারকেল নেব, সেই সর্ষে বাটাটা অ্যাড করে দেব। বাটি ধোয়া একটু জল দেব, তারপরে তাতে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য হলুদ দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। এই যে আমাদের নারকেল কোড়া আর সর্ষে বাটার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে আমরা সেই কোচানো শাকগুলো নিয়ে নেব। এবার সেই পেস্টটাকে আমরা শাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা এই মিক্সার ধোয়া একটু জলও অ্যাড করে দেব। এবারে শাকের সাথে সব জিনিসগুলোকে মিক্স করে দেব। অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া আছে, আমি কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। তুমি যদি ঝাল বেশি পছন্দ করো এটাকে চিড়েও দিতে পারো। এরপরে তুমি এতে অ্যাড করে দেবে হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল অ্যাড করে সব জিনিসগুলোকে হাতে ঘষে সুন্দর করে মাখিয়ে নেবে। এবার এটাকে গ্যাসে বসিয়ে দেবে, তারপরে হাই ফ্লেমে ঢেকে রাখবে এক দু মিনিটের জন্য। দেখবে শাক নিজের জল ছেড়ে দিয়েছে। তারপরে তুমি এটাকে সিম করে দিয়ে আবার ঢেকে শাকের নিজের জলে এটাকে রান্না করে নেবে। আমাদের শাক প্রায় হয়ে এসেছে, এই সময় আমরা একটু চিনি অ্যাড করে দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আবার আরেক একটু ঢেকে রেখে দেব। দিয়ে যতক্ষণ জলটা না শুকিয়ে যায় আমরা এটাকে কুক করে নেব। নাও তৈরি হয়ে গেছে আমাদের লাউ পাতা ভাপা। এটাকে একটু রসা রসা রাখবে, তারপরে গরম ভাতের সাথে সার্ভ করো, অসাধারণ লাগে। ভিডিওটি আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।